আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, DHL এক্সপ্রেস 24.net তো এই সময় কিন্তু খুবই জনপ্রিয় একটি সাইট। এটা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়নি, এবং কি এখানে যারা কাজ করতেছে তো এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারছে, যারা শুরু থেকে কাজ করেছে। ঠিক আছে, তো এখন যারা এই সাইটটাতে আপনারা নতুন করে কাজ করতে চাচ্ছেন এবং কি নতুন করে জয়েনতে যাচ্ছেন, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনারা এখানে এখন কাজ করাটা কি ঠিক হবে কি না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং কি আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, তাদের যে কিছু বেসিক যে প্রবলেম এবং কি বেসিক যে তাদের মানে ভালো দিক রয়েছে, তো সেগুলি আমি আপনাদেরকে প্রথমে তুলে ধরবো। এখানে দেখেন, আপনি তাদেরকে উইড্রো দিলে তারা কিন্তু আপনাকে 24 ঘন্টা ভিতরের দেওয়ার কথা বললো, তারা কিন্তু 2-3 ঘন্টার ভিতরে কিন্তু তারা পেমেন্টটা করে দেয়। ঠিক আছে, তো তাদের কিন্তু এটা একটা ভালো দিক। তো এই সাইটটা কিন্তু এখন পর্যন্ত মানে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয়নি। তো এই সাইটটাতে যারা নতুন করে কাজ করতে চাচ্ছেন এবং কি নতুন করে যারা জয়েন হয়েছেন, তো তাদের জন্য একটি স্পেশাল কথা রয়েছে ভিডিও শেষে, তো সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এখানে দেখেন, আমি কিন্তু এখানে এই সাইটটা আসে 5 তারিখ, তো এই অক্টোবরের 5 তারিখে আসে। তো এখানে কিন্তু আমি দেখেন আমার রিচার্জ রেকর্ডে চলে গেলে কিন্তু আমি এখানে দেখতে পারবো, দেখেন এখানে কিন্তু আমার 1000 টাকা কিন্তু আমি রিচার্জ করেছিলাম। ঠিক আছে, তো 1000 টাকা রিচার্জ করে কিন্তু আমি এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করেছি। তো আপনারা দেখেন এখানে আমি যদি আপনাদেরকে উইড্রো যে আমার রেকর্ড রয়েছে সেখানে যদি যাই, তো এখানে দেখেন আমি কিন্তু 3টা উইড্রো দিয়েছি। তো এখানে মোটামুটি আমার ব্যালেন্সে রয়েছে প্রায় 565 টাকার মতো রয়েছে। তো আমি এখানে 600 টাকা হলে উইড্রো দিব। তো এখন তাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও আপনাদেরকে একটু নিয়ে দেখাই যে তাদের কী অবস্থা বর্তমানে। তো দেখেন এখানে কিন্তু প্রায় এখানে 2000 কাছাকাছি কিন্তু মেম্বার হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু তারা হিউজ পরিমাণে এখানে ইনকামের মানে যত কথা আছে তারা কিন্তু এখানে তুলে ধরতেছে, এবং কি যত পেমেন্ট প্রুফ রয়েছে তারা কিন্তু এখানে দিচ্ছে। তো এখন যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা নতুন করে যারা জয়েন হবেন তো তাদের জন্য কথাগুলো। তো আমরা যখন নতুন কোনো সাইট দেখি তখন কিন্তু আমরা আসলে হতাশ হয়ে থাকি এবং কি জয়েন হতে চাই না। তো আপনারা যারা এখানে শুরুতে কাজ করেছেন তো এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারছেন। তো এখানে যারা শুরুতে কাজ করছেন তারা আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আপনি কত টাকা ইনকাম করেছেন। ঠিক আছে, তো এখানে যারা নতুন করে জয়েন হবেন তো তারা কী করবেন, তো তাদের কি টাকাটা উঠে আসবে কি আসবে না, তারা এখানে লস করতে পারেন কি না, তো আমি আপনাদেরকে এই কথাগুলো ক্লিয়ার করব। কারণ এই সাইটটা 5 তারিখে আসছে, অক্টোবরের 5 তারিখে যদি আসে, তো এখন মাসে আজকে 29 তারিখ, তো 29 তারিখ কিন্তু হয়ে গেছে প্রায় আজকে 24 থেকে 25 দিন। তো বেসিক্যালি এই সাইটগুলো আমার জানা মতে 1 মাসের বেশি থাকে না। তো আপনি যদি এখানে 1000 টাকা প্যাকেজ একটি বাই করেন তো এখানে কিন্তু আপনার 600 টাকা হতে লাগবে উইড্রো। ঠিক আছে, তো উইড্রো দিতে গেলে আপনার 600 টাকা হতে হবে। তো 1000 টাকা আপনি পার ডে ইনকাম করতে পারবেন এখানে 35 টাকা, তো 3% প্রতিদিনই ইনকামটা জেনারেট হতে থাকবে, বাড়তে থাকবে। ঠিক আছে, তো যখন আপনাকে ব্যালেন্সে 600 টাকা হবে তখন কিন্তু আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন। তো এর আগে কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবেন না। তো আশা করি আপনারা যারা নতুন করে জয়েন হতে চাচ্ছেন তো বিষয়গুলো হয়তো বা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা যত পারবেন নতুন যে সাইটগুলো আসবে সেখানে শুরু থেকে কাজ করার জন্য। ঠিক আছে, তো DHL এক্সপ্রেস তো এখন পর্যন্ত পেমেন্ট না কোনো সমস্যা করেনি, তো সমস্যা খুব দ্রুত হবে জানি। আমরা জানি যে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট সাইট আসে কিন্তু তারা 20 থেকে 25 দিন কিন্তু ভালো পেমেন্ট করে, তো এরপরেই কিন্তু তারা সমস্যাগুলো শুরু করে। ঠিক আছে, তো আশা করি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আর যারা নতুন করে জয়েন হতে চাচ্ছেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন যে আপনারা এখানে জয়েন করাটা ঠিক হবে কি ঠিক হবে না। ঠিক আছে, তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।